ক্লাসেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড়। 40 বলে প্রথম 50 করেছিলেন হেনরি ক্লাসেন। আধুনিক ওয়ানডেতে এটাকে খুব বেশি আক্রমণাত্মক বলার সুযোগ নেই, তবে পরের 50 রান করতে তিনি খরচ করেছেন মাত্র 21 বল। সব মিলিয়ে 61 বলে 3 অঙ্ক ছুঁয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তার ঝড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন মার্ক উড রেস টপলিরা। শনিবার ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 399 রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ 109 রান এসেছে ক্লাসেনের ব্যাট থেকে। ইনিংসের প্রথম বলে 4 মেরে শুরু করেছিলেন কুইন্টন ডি কক, কিন্তু পরের বলেই এই ওপেনারকে ফিরিয়েছেন টপলি। উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দেওয়ার আগেই তার ব্যাট থেকে এসেছে 4 রান। ডি কক দ্রুত ফিরলেও দলকে ভালো শুরু এনে দেন রাজা হেনরিক্স ও রাসি পন্ডার ডুসেন। এই দুজনে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। 4 নেমে এইডেন মার্করামও তিতু হয়ে 50 পথে হাঁটছিলেন, তবে মাইল ফলক ছোঁয়ার আগেই ফিরেছেন তিনি। 44 বলে করেছেন 42 রান। টপ অর্ডার ব্যাটাররা রান পাওয়ায় মিডল অর্ডার ব্যাটাররা স্ট্রাইক রেটে মনোযোগী হন। সেই পথ হেঁটে সফল হয়েছেন ক্লাসেন ও মার্কো জানসেন। ক্লাসেন 67 বলে করেছেন 109 রান, তার স্ট্রাইক রেট ছিল প্রায় 162। জানসেন তার চেয়েও আক্রমণাত্মক ছিলেন, 42 বলে করেছেন অপরাজিত 75 রান, যেখানে তিনি ব্যাটিং করেছেন 179 স্ট্রাইক রেটে।